আসসালামু আলাইকুম ফাইল স্টুডেন্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মত আবুর তো আমি আজকের মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে জি সি এন ফান্ড এই এখান থেকে অনলাইন আউটসোর্সিং সাইট থেকে বা অনলাইন সাইট থেকে কিভাবে আমরা আর্ন করার পর টাকা উজ্জ্ব দিব বা ডলারগুলি উর্জ দিব তো এখানে ডলার উর্জ দেওয়ার অনেক অনেক মাধ্যম রয়েছে পায়ার রয়েছে এখানে রয়েছে হচ্ছে পারফেক্ট মানি ব্যাঙ্ক ট্রান্সফার এবং মোবাইল পে তো মোবাইল পে অপশনটি এ পূর্বে ছিল না শুধু ছিল নগদ যেহেতু মোবাইল পে অপশনটি এই জন্য ইয়ে অ্যাড করেছে এটা এখানে আরও নগদ ব্যতীত আরও তিনটি এখানে অ্যাকাউন্ট অ্যাড করেছে বাংলাদেশ থেকে যার জন্য এখানে মোবাইল পে নামে এই অপশনটি আবার নতুন করে অ্যাড করেছে ঠিক আছে তো এই কাজটি আমরা কীভাবে করবো করব সেই আমি আজকে এখানে দেখাবো তো প্রথমে আমাকে কী করতে হবে এই অ্যাকাউন্টটি লগ করতে হবে লগ ইন করার পর আমাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে এটা আমার ড্যাশবোর্ড আমি যদি এর ডাইন পাশে থ্রি বার মেনুতে ক্লিক করি দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে যে ড্যাশবোর্ড ডিপোজিট উডো প্ল্যান এবং ট্যাস্ক এবং ট্রানজ্যাকশন এবং রেফারেল আর হচ্ছে এই দেখুন অ্যাকাউন্ট তো এই বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ভিডিওতে আসলে সবাই সেই ভিডিও দেখে নেবেন কীভাবে এখানে বিজ্ঞাপন দেখতে হয় আমি যদি এখানে ক্লিক করি দেখেন উড্রো নাও এটা যদি ক্লিক করি আমি এখান থেকে উড্রো দিতে পারবো ঠিক আছে উড্রো মানি এই অপশানটি আসে দেখুন যে পায়ার এবং পারফেক্ট মানি পি এম এটা হচ্ছে অ্যাড এডিবি ক্যাশ ইউএসডি এটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার এবং এটা হলো মোবাইল পে তো আমি যদি এখান থেকে না গিয়ে যদি আমি সরাসরি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখানে দেখুন যে উড্র নাও আমার বর্তমান ব্যালেন্সপত্র সাতাশ পয়েন্ট জিরো টু ফাইভ ডলার তো আমি যদি এখানেও ক্লিক করি যে উড্র নামে ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই দেখবেন সেই অপশনটি আবারও আসলো ঠিক আছে যদি পায়ার থেকে আপনি উড্র করেন তাহলে পায়ার এখানে উড্র নামে ক্লিক করবেন পায়ারের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর এই এইটা বসাবেন অ্যামাউন্টটা বসাবেন দেখুন যে এখানে অ্যামাউন্টে বসিয়ে যার শুধু কনফার্ম করলে তারপর আবার অ্যাকাউন্ট নাম্বার যাবে পায়ারের তখন সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে কনফার্ম করবেন তো উড্ড হয়ে যাবে পি এম সেম পদ্ধতিতে তো অ্যাড বি ক্যাশ এটা আমরা অ্যাভেলেবেল ইউজ করি না এটা যার শুধু আর এটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার আপাতত আমাদের বাংলাদেশে এখানে অ্যালাউ নেই এটা হচ্ছে বিদেশিদের জন্য যারা ডলার ই করে মানে পেপাল পাইনিয়র বা অন্য অন্য ব্র্যান্ড ঠিক আছে তো আমরা আজকে উড্ডু দিব হলো স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন মোবাইল পে নামে একটা অপশন রয়েছে সেখানে আমরা উড্ডু নামে ক্লিক করব ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন যে ওরা বলতেছে যে লিমিট এখন করেছে থ্রি ডলার পূর্বে ছিল যে সর্বনিম্ন উড্ডু করতে পারবে হলো টু ডলার এবং সর্বোচ্চ এক হাজার তো এখন এটা বাড়িয়ে এখন সর্বনিম্ন থ্রি থেকে এক করেছে আর চার্জ হল জিরো পয়েন্ট জিরো ফাইভ প্লাস এইট তো আমি যদি এখন উইডো নামে ক্লিক করি তারপরে এখানে আমি অ্যামাউন্টটা বসাবো আমার কতটা কত ডলার ছিল সেখানে সাতাশ ডলার জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করলাম তারপর দেখুন যে কারেন্ট ব্যালেন্স কত সাতাশ পয়েন্ট জিরো ব্যালেন্স সাতাশ উইডো চার্জ হচ্ছে টু আফটার চার্জ মানে আমরা চার্জ কাটার পরে আমি পাবো হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন নাইন ইউএসডি আর এখানে কনভারশন রেট হচ্ছে ওয়ান এইটি সমান সময় সাতাশি টাকা ঠিক আছে মানে এক ইউএচডির সমান সময় সাতাশি টাকা করে দিবে ইউল গেট মানে আমি পাবো হচ্ছে একুশশো ছাপ্পান্ন পয়েন্ট তিয়াত্তর টাকা ব্যালেন্স থাকবে আমার জিরো পয়েন্ট জিরো টু ফোর ইউএসডিও ওকে নোটিশ ইউ উইল রিসিভ পেমেন্ট উইদিন ওয়ান আওয়ার ফ্রম টুডে মোবাইল পে তো এক ঘন্টার ভিতরে আমরা এই পেমেন্টটা পাবো এখানে দেখুন যে ইউএমপি এবং গ্লোবাল আইএমই ব্যাংক এগুলি নতুন অ্যাড করেছে তারা তো এখান থেকে ইচ্ছে করলে আপনারা ই করতে পারবেন তবে এই 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 সমস্ত সাইডে বা পেমেন্ট সিস্টেমে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে তো আমাদের জন্য সবচেয়ে থেকে সহজ হল কি নগদ তাই না তো নগদে আমরা এখানে কি করব উডো দিব তো এখানে দেখুন যে প্রথমে যে ইউনিয়ন মোবাইল পে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে প্রথমটার তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন আর দ্বিতীয় হচ্ছে আইএমই অ্যাকাউন্ট নাম্বার তার মানে কি আইএমই ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট সে সেটার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন আর নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার আর এখানে যদি আপনার নগদ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার কোনোটা থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে নগদ পার্সোনাল নাম্বারটা বাংলাদেশের ফোন নাম্বারটা দিয়ে জাস্ট কনফার্ম করুন তাহলে টাকাটা চলে আসবে আর পেটিএম অ্যাকাউন্ট নাম্বার পেটিএমের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে পেটিএমের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে তারপর কনফার্মে ক্লিক করবেন তো আমি এখানে দেখুন যে আমি জাস্ট আমার যেহেতু নগদ বাংলাদেশে সবচেয়ে আমাদের জন্য একটি পেমেন্ট গেটওয়ে আমি সেই নগদের এখানে নাম্বারটা দিব পার্সোনাল নাম্বার দেখুন যার শুধু ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তাই তাহলেই হবে ঠিক আছে তারপর আমি কনফার্মে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে তারা যে ট্রানজাকশন আইডি গেটওয়ে মোবাইল পে অ্যামাউন্ট সাতাশি ইউসডি চার্জ এত আপনার চার্জ এত ইউএসডি রেট সাতাশি টাকা করে রিসিভেবল টাকা এত স্ট্যাটাস পেন্ডিং তার মানে কি এটা আমার পেন্ডিং আছে আমার এখনো ওই উডডোরটা সাকসেসফুল হয়নি তারা বলেছে যে এক ঘন্টার ভিতরে এটা সাকসেসফুল হবে তার সকল সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি করবেন আর নিচেরগুলি হলো আমার এটি যে পূর্বের যে আমি উডডোর দিয়েছিলাম সেই উডডোর এই ইগুলি মানে হিস্টোরিগুলি ঠিক আছে এটা কমপ্লিটেড স্ট্যাটাস এটা স্ট্যাটাস হলো রিজেক্টেড তার মানে এটা আমার ভুল হয়েছিলো অ্যাকাউন্ট নাম্বার যার জন্য এটা রিজেক্ট করেছিল পুনরায় দুইবার ভুল হয়েছিল সেই জন্য রিজেক্ট হয়েছিলো এটা কেউ অ্যাকাউন্ট নাম্বার আমরা ভুল করবো না অবশ্যই সাবধানে নাম্বারটা ইয়ে দেব ঠিক আছে নাম্বারটা ভালোভাবে লিখার পর আমি কনফার্মে ক্লিক করবো তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আসলে সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে এখান থেকে এ ফান্ড থেকে টাকা উদ্ধ করবেন তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম